সব ষড়যন্ত্র এখনো চলছে। আপনারা সকলে অবগত আছেন, অন্তত পক্ষে 20 বার আমাদের নেত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে। 20 বার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তাকে কিন্তু কেউ মারতে পারে নাই। ওই পিছনে আছে, ওনার জন্য আমাদেরকে বলতে হবে আল্লাহর কাছে, ওনাকে হায়াত তলব করুন। বাংলার অগ্রগতি, বাংলার আজকে উন্নয়নের রোম করাকে সামনে নিয়ে আমরা ওনার নেতৃত্বে এগিয়ে যাব। এই আশা ব্যক্ত করে সকলকে যারা আয়োজক খুলনা জেলা এবং খুলনা নগরে সকল নেতৃবৃন্দ, সকলে যুবলী আওয়ামী লীগ, চেষ্টা জনগীত সহ মহিলা আওয়ামী লীগ যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত, সুয়ারা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানায় এই প্রতিনিধি সভাকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন নানা